নিলাম, নিয়ে ওয়েব 2.0 সাইট লিস্ট এটা লিখে আপনি সার্চ দেন। দেখেন এইখানে 120টা আছে, এখানে ক্লিক করুন। দেখেন এখানে টোটাল 120টা ওয়েব টু সাইটের লিস্ট আছে, দেখছেন 110, মোট টোটাল 120 আছে এখানে, এই যে ওয়েব টু সাইটের লিস্ট। এখন আপনি এখান থেকে কোন সাইটগুলো নেবেন, এখান থেকে আপনি বেছে নেবেন হলো যাদের ডিএ বা ডিআর অ্যাটলিস্ট 50, তাদেরকে আপনি বেছে নেবেন, সেই সব প্ল্যাটফর্মে আমরা কাজ করব, ঠিক আছে। এখন কয়টা করব, কিভাবে করব সেগুলো পরে, আমি আগে প্রথমে যেটা বলি যে সাইট লিস্ট কিভাবে পাবেন, সেটা হলো এইভাবে গুগল করে পাবেন, পেয়ে এখান থেকে আপনি লিস্ট থেকে জাস্ট আপনার যে ডিএ 50-র উপরে যেগুলো সেই ওয়েবসাইটের তালিকা আপনি একটা শিটে করবেন, আপনার নিজের একটা ডাটাবেস বানাবেন, মানে সেখানে 50-র উপরে যে সাইটগুলো আছে সেইগুলো একটা শিটে রেখে সেখানে লিখবেন ওয়েব টু সাইট লিস্ট, আপনি ডিএ রাখবেন, পিএ রাখবেন, কারণ সবকিছুই তো এখানে দেয়া আছে, এখানে সব দেয়া আছে না, ডিএ পিএ কত সব কিন্তু দেয়া আছে। তো আপনি ওইভাবে প্রথমে শিট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো এইভাবে দেখে আপনি প্রথমে একটা তাহলে সাইট লিস্ট ক্রিয়েট করলেন, ঠিক আছে। লিস্ট ক্রিয়েট করার পরে আপনার কাজ হবে ওই প্ল্যাটফর্ম গুলোতে একটা করে অ্যাকাউন্ট খোলা, মানে অ্যাকাউন্ট না খুললে তো আপনি ওখানে ওয়েবসাইট বানাতে পারবেন না, ঠিক আছে। তো এখানে আমি প্রথমে একটা নি, যেরকম উইবলি আছে এটা নি, উইবলি, উইবলি ডট কম এ গেলাম, যে এখানে আমার সাইন আপ করতে হবে, ঠিক আছে। ফার্স্ট এখন এখানে আপনার ফুল নেম দিতে হবে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সিলেক্ট কান্ট্রি দিতে হবে। এখন এখানে আপনি যখন এই কাজগুলো করবেন তখন কিন্তু ভিপিএন মাস্ট, ঠিক আছে, ভিপিএন কিন্তু মাস্ট। আর এখানে যে নাম দেবেন সে নামটার একজন একটা ইংলিশ নাম দেবেন, যে ইমেলটা ইউজ করবেন সেই ইমেল নতুন একটা ইমেল ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে, ওই ওই নামের সাথে সামঞ্জস্য রেখে, অথবা আদার্স যে কোনো টাইপের ইমেল আপনি একটু ক্রিয়েট করে নেবেন যেটা দিয়ে এই টাইপের কাজ করবেন, ঠিক আছে। তো এখানে নামটা আলাদা রাখবেন, ইমেল সব জায়গায় একটা একই ইউজ করলেও নাম সব জায়গায় আলাদা আলাদা ইউজ করবেন, ঠিক আছে। তো এখানে ধরেন আমি দিলাম, দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা এখন আমার মানে এখানে যে সাইন আপ প্রসেসটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে কি করব, আমি জাস্ট কি করব, আমার এখানে আই জাস্ট নিড এ ওয়েবসাইট, ঠিক আছে, এটাই ক্লিক করব। এখন আপনার ওয়েবসাইটটা আসলে কোন টাইপের হবে, এখানে কিছু আপনার ইয়ে আছে, থিম আছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা ব্লক টাইপটা সিলেক্ট করব, হ্যাঁ ব্লক সিলেক্ট করব, ব্লক টাইপ সিলেক্ট করে এখানে আমরা একটা ব্লক টাইপের যে থিমটা ভাল লাগে সেই থিম একটা সিলেক্ট করে নেব। এখানে আসুক, লোড হচ্ছে। ভাই একটা কথা ছিল, জি বলছি যে এর আগের যেটা দেখালেন যে 120 প্লাস ফ্রি, ওইখানে একচুয়ালি কি লিখে সার্চ দিয়েছিলেন? একচুয়ালি 2 মিনিটের জন্য আমি ছিলাম না, এখানে জাস্ট এসে দেখেন, দেখা যাচ্ছে, জি জি দেখা যাচ্ছে, এটা লিখে সার্চ দিচ্ছে। এটা তো স্লো কাজ করতেছে কেন, এখন আপনি এখান থেকে জাস্ট আপনার এই থিমটা লোড হয়েছে, এখন স্টার্ট এডিটিং এখানে ক্লিক করবেন। মানে এখন এটা কিন্তু উইবলি প্ল্যাটফর্মে এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের সিস্টেমে থাকে আর কি, মনে করেন ফেসবুক একরকম, টুইটার একরকম, ইনস্টাগ্রাম একরকম, তো আপনি সেই জাস্ট সেই প্ল্যাটফর্মে ঢুকবেন, অলমোস্ট সবকিছুই সেম থাকে,
জাস্ট দেখা গেল একটু লেখার সিস্টেমটা এক পাশে আছে বা সেটিংসটা এক পাশে আছে, আপনি জাস্ট আপনার মতো করে একটু ইয়ে করে নেবেন। হ্যাঁ, ওটা চিন্তা ভাবনা করে নেবেন আর কি। এখন এখানে আপনার একটা ডোমেইনের নাম সিলেক্ট করতে হবে, যে আপনি আপনার ওয়েবসাইটটার নাম কি দেবেন। এখন ফ্রি টাইপের ওয়েবসাইটে কেমন থাকে, যে সাপোজ আমরা একটা ওয়েবসাইট সার্চ দিলে পরে ওটা কেমন থাকে, যেরকম ধরেন দি কিচেন .com, ঠিক আছে। কিন্তু ফ্রিতে কি হয় দেখেন, আমরা এখানে উইবলি .com এ করতেছি না, তো আমাদের এখানে থাকবে কি www. আমরা যদি কোনো কিচেন টাইপের সাইটের জন্য ওয়েবটু করতে চাই, তাহলে আমাদের কিচেন টাইপের নামই সিলেক্ট করতে হবে। তো ধরেন আমি এখানে দিই যে এক্সপার্ট শেফ, এখানে সার্চ দিই দেখি, এখানে প্রিমিয়ামটা দেখাচ্ছে এই যে নিচে এখানে আছে দেখেন সাব ডোমেইন, কিন্তু এটা আনঅ্যাভেলেবল, ঠিক আছে। এটা অলরেডি কেউ ইউজ করে ফেলছে, এই যে এক্সপার্ট শেফ .weebly.com। তো আমরা এখানে আর কি দেওয়া যায়, আনঅ্যাভেলেবল এটাও একটা লেটার ইয়ে দিয়ে দিই সংখ্যা, এটা দেখেন অ্যাভেলেবেল আছে। তো আপনারা একটা সুন্দর নাম চুজ করে জাস্ট কোনটা অ্যাভেলেবেল আছে সেটা দেখে সেটা চুজ করে দেবেন এখান থেকে, এই যে চুজ দিলে আপনার ওয়েবসাইটের নাম হলো এখন এটা, এই যে কিচেন গুরু .weebly.com, ঠিক আছে। এটা লিখে যদি কেউ যে কোনো জায়গা থেকে সার্চ দেয় তাহলে এই ওয়েবসাইটটা আসবে, ডান, ঠিক আছে। আপনার সাব ডোমেনের নাম ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। এখন এখান থেকে আমরা দেবো হলো রিলোড এডিটর, দিলাম এখন দেখেন এখানে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন। এবার এখানে দেখেন আপনি ধরেন এখানে সবগুলো বক্স আছে, আপনি কোন বক্সে কি লিখবেন জাস্ট এখানে ধরবেন, ধরে আপনি জাস্ট কাটবেন বসাবেন, ঠিক আছে। ধরবেন কাটবেন বসাবেন। এখন মনে করেন হোম পেজটা আপনার মতো আপনি সাজাইলেন, হ্যাঁ, হোম পেজে আপনি মনে করেন এখানে কি দেবেন, এই সেকশন গুলো রাখবেন কিনা আদৌ, ঠিক আছে। এখানে আপনার মতো করে ধরেন এই সব আপনি ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারেন। এখানে জাস্ট ক্রস দেবেন, এটা রিমুভ হয়ে যাবে, এখানে ক্রস দেবেন রিমুভ হয়ে যাবে, যা খুশি আপনি করতে পারেন, ঠিক আছে। এখন আমরা দেখা গেলো মোটামুটি একটা হোম পেজ সাজাবো, তো হোম পেজ সাজানোর জন্য আমাদের এখানে দেখেন এখানে একটা টাইটেল, আমরা এখানে সুন্দর করে একটা টাইটেল দেব, ঠিক আছে। এখানে এইগুলো আসলে কেন এটা একটা ইমেজ বসানো, এখানে আপনি চাইলে এটা কেটে দিতে পারেন, দিয়ে এখানে আপনার এই যে আপনার ওয়েবসাইটের একটা টাইটেল সুন্দর করে দিতে পারেন। আবার আপনার যদি আলাদা কোনো কিছু দরকার হয় এখান থেকে নিতেও পারেন, এই যে এখান থেকে আপনি জাস্ট যেটা দরকার এনে ছেড়ে দেন, ওইটা এখানে চলে যাবে, ঠিক আছে। এই দেখেন এখানে একটা টাইটেল নিলাম না আমি, এটা এখানে আপনি একটা টাইটেল বসাতে পারবেন, ঠিক আছে। আবার এটা চাইলে কেটেও দিতে পারবেন, মানে আপনার খুশি, আপনি এখান থেকে যেটা দরকার সেটা জাস্ট টেনে নিয়ে এর ভিতরে ছেড়ে দেন, সেটাও চলে আসবে। আর এখান থেকে যেটা রিমুভ করা দরকার আপনি ক্রস দিয়ে হারাই দেন, ওটা হারাই চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি মোটামুটি একটা হোম পেজ সুন্দর করে একটু রেডি করলেন। হোম পেজে কি কি থাকবে, অ্যাবাউট মি তে জাস্ট একটা ধরেন একটা মনে করেন আপনার সম্পর্কে একটু ছোট ফলস বায়োগ্রাফি লিখে দিলেন, ঠিক আছে, এখানে যে আমি অমুক, আমি এই কাজ করি, আমার এত বয়স, আমি এত বছর ধরে এই কাজ করতেছি, তো এই টাইপের কিছু ফলস বায়োগ্রাফি লিখে দিলেন। আর এখানে ব্লগ যেটা আছে, এই ব্লগের ভিতরে আমরা মেইনলি আমাদের কন্টেন্টটা পাবলিশ করব, ঠিক আছে। এই যে এখানে দেখাচ্ছে ইউ ডোন্ট হ্যাভ এনি ব্লগ পোস্ট, মানে আমরা তো এখনো কোনো ব্লগ পোস্ট আসলে ক্রিয়েট করিনি, তাহলে থাকবে কি করে, ঠিক আছে। তো এখানে এটা করার জন্য আমরা কি করব, এখানে এখানে দেখেন এই পাশে আছে হলো সাপোজ নিউ পোস্ট, এই যে নিউ পোস্টে ক্লিক করবেন,
করলে দেখেন এখানে আপনার ব্লগের জন্য একটা টাইটেল অপশন আছে, আর এখানে আপনার এই যে বক্স আছে, এই বক্সের ভিতরে আপনি চাইলে আপনার কন্টেন্টটা এখানে লিখতে পারেন, ঠিক আছে? ড্র্যাগ এলিমেন্টস হ্যাঁ। এখন ড্র্যাগ এলিমেন্টস আপনি কি বসাবেন? আপনার একটা জিনিস, একটা কন্টেন্টের ভিতরে কি কি থাকে বলেন তো, যদি কারোর আইডিয়া থাকে কি কি বিষয় থাকে। একটা ওয়েবসাইটের পেজের ভিতরে কি কি বিষয় থাকে? থাকে তো ভাই অনেক কিছুই, মেন জিনিস কোনগুলা থাকে একটু বলেন তো আমাকে। মেইন জিনিস একটা পেজ, ধরেন একটা কন্টেন্ট আপনি পড়তে গেছেন, ওই ওই কন্টেন্টের ভিতরে কি কি জিনিস থাকে? ধরেন একটা একটা টাইটেল থাকে, একটা হেডিংস লাইন থাকে, আমি যদি বলি একটা টাইটেল থাকে, একটা কন্টেন্ট তো মাস্ট থাকবে, কিছু ইমেজ থাকে, এই না? এই তো মেন জিনিস। তো আমাদের এখানে টাইটেল দেওয়ার জায়গা আছে, আর এখানে ড্র্যাগ এলিমেন্ট করে বলতেছে, তাহলে আপনি কি বসাবেন? আপনার এখানে কি লাগবে? টেক্সট লাগবে, টেক্সট টেনে এনে ছেড়ে দেন। তাহলে এই যে টেক্সট, এখন লেখার মতো জায়গা আছে আপনার, এখানে আপনি যা খুশি লিখতে পারেন। এবার আপনার কি লাগবে? ইমেজ লাগবে, ইমেজ বসাতে লাগবে, ছেড়ে দেন। এখানে আপনি আপনার ইমেজ আপলোড করতে পারবেন। এখন আপনি চাইলে এটা যে কোনো রকম ভাবে এটা আপনি এডিট করতে পারেন, ঠিক আছে? এখানে আপলোড করে আপনি কোথায় কি করবেন সব কিছু এখান থেকে আপনি সুন্দর মতো এডিট করতে পারবেন। এখন এই এই যে এডিটির অপশন অপশন গুলো দেখালাম, এইগুলো আপনারা কি মোটামুটি পারবেন করতে এই ওয়েবলি প্ল্যাটফর্মে? শুধু জি পারবেন ভাই তাই না? পারবো। কারণ খুবই সহজ, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনি জাস্ট ড্র্যাগ করে এনে বসাই দেন, ও বসে যাবে, আপনি জাস্ট উঠাই দেন, উঠে যাবে, ঠিক আছে? তো এখানে এখানে কোডিং করার কষ্ট করে কোনো কোডিং করা লাগবে না, কোনো কোডিং ফোডিং করা লাগবে না, আপনি জাস্ট আপনার যেটা দরকার সেটা এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি বসাই দেন, ঠিক আছে? এখন আপনার যেটা দরকার হলো আপনার কন্টেন্ট, যে আপনি কন্টেন্ট খুঁজে পাবেন, তাই না? এখন কন্টেন্ট খোঁজার জন্য আমি প্রথমে বলছিলাম কি, আমরা ইন্টারনেটের যে ইয়ে আছে, টাইম মেশিন আছে বা আর্কাইভ আছে, এটারে বলে আর্কাইভ। মানে এখন দেখবেন বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান দেখে, তখন বলে যে অমুক আর্কাইভ থেকে বা তমুক আর্কাইভ থেকে। তো ইন্টারনেটের এরকম আর্কাইভ আছে, যেখানে আপনার এক্সপায়ার ডোমেইন, এক্সপায়ার আর্টিকেল, এই টাইপের জিনিসগুলো খুঁজে পাওয়া যায়। তো এই কাজগুলো করার জন্য আমাদের ভিপিএন মাস্ট, কারণ আমরা ভিপিএন ছাড়া ওইগুলো ইউজই করতে পারবো না আর কি, ঠিক আছে? তো আমি একটা ব্রাউজার নিই, নিয়ে সেখানে একটা ভিপিএন অ্যাড করি। ভিপিএন টা জাস্ট অ্যাড হয়ে যাক, তারপর আমরা কাজ করব। অ্যাড হয়ে গেছে, ওয়ান চেঞ্জ ইউনাইটেড স্টেট করে দিলাম, দিয়ে এবার আইপিটা চেক করে আসি। হ্যাঁ পাইছে,
ইউনাইটেড স্টেট কানেক্ট হয়ে গেছে। এখন আপনার, আপনি যে এক্সপায়ার কন্টেন্ট খুঁজবেন, এখন আপনি আন্দাজে কিভাবে খুঁজবেন? আপনার তো প্রথমে দরকার যে ওই টাইপের কোন ডোমেনগুলো এক্সপায়ার হয়ে গেছে সেই ডোমেনগুলো খুঁজে বের করা। তাহলে ওই ডোমেনগুলো দিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে ওর ভিতরে যদি কোনো এক্সপায়ার কন্টেন্ট থেকে থাকে সেগুলো আপনি পাবেন, তাই না? তো এখন আমরা তাহলে এক্সপায়ার ডোমেন কিভাবে পাবো? তো এইটা খোঁজার জন্য একটা সহজ অ্যাড্রেস আছে, সেটা হলো এক্সপায়ার্ড ডোমেইনস ডট নেট। আপনারা এই অ্যাড্রেসটা লিখে নেন, এক্সপায়ার্ড ডোমেইনস ডট নেট। এটা হলো এক্সপায়ার্ড ডোমেইন খোঁজার একটা সাইট। লিখছেন সবাই? জি ভাই, লেখা হয়। হ্যাঁ, এখন আপনি কি করবেন, এখান থেকে আপনার এক্সপায়ার ডোমেন খুঁজে বের করতে হবে। এখন এক্সপায়ার ডোমেন আপনি কি কিসের উপর খুঁজবেন? আপনি যে টাইপের সাবজেক্ট নিয়ে কাজ করতেছেন সেই টাইপের সাবজেক্ট নিয়ে। এখন আমরা কাজ করতেছি, এখন ধরেন সাপোজ কুকিং নিয়ে, তাই না? তো আমাদের দরকার তাহলে কুকিং টাইপের যে সব ডোমেন এক্সপায়ার হয়ে গেছে। তো আমরা ধরেন এখানে যদি লিখি, এখানে যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে জাস্ট আপনি লিখবেন কুক, কুক দিলাম, ঠিক আছে, সার্চ, দেখি কি আসে। দেখেন এইখানে আপনার কুক দিয়ে যে ডোমেন গুলো আছে, অনেকগুলো ডোমেন এখানে দেখাচ্ছে। তো কুক দিয়ে আসলে ভালো ডোমেন আসে কিনা আমার জানা নেই। এখানে রেসিপি দিয়ে দেখি, আচ্ছা যাই হোক, ধরেন একটা দিলাম। দিয়ে আপনি এখান থেকে যেটা করবেন সেটা হলো যে এসিআর আছে এখানে, অ্যাক্টিভ ডট অর্গ নাম্বার অফ ট্রাভেল রেজাল্ট, এইটা হলো একটা ক্লিক করবেন। ক্লিক করলে তাহলে কি হবে, যাদের এই যে আপনার ইয়ে টাইপের কন্টেন্ট থাকার সম্ভাবনা বেশি, সেই টাইপের যে যাদের বেশি পেজ ক্রাউল হয়েছে বা গুগল বেশি পেজ পাইছে যাদের ভিতরে, তাদের ডোমেন গুলো আগে আসবে। এই দেখেন এখানে এখন সব ডট কম ডোমেন গুলো আসছে এখানে, দেখছেন? তো এখানে একটা ক্লিক করে নেবেন, নিয়ে আপনি এইবার ডোমেন গুলো ধরেন এখানে পাইলেন। এখানে যে ডোমেন গুলো আছে এগুলো হলো এক্সপায়ার্ড ডোমেন, আর এক্সপায়ার্ড ডোমেইনে যে কন্টেন্ট গুলো থাকবে মোটামুটি ধরে নেওয়া যায় যে সেগুলোও এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে? তো এবার আমরা কি করব, আমরা আর একটা জায়গায় যাব, সেইটার নাম হলো আর্কাইভ ডট ও আর জি, এটার নাম হলো আর্কাইভ ডট ও আর জি। এখানে এন্টার দিলাম, তো এখানে এন্টার দেওয়ার পরে এখানে এটার নাম হলো ওয়েব্যাক মেশিন। তো ওয়েব্যাক মেশিনে আপনি এখানে কিওয়ার্ড লিখেও সার্চ দিতে পারেন, ইউআরএল লিখেও সার্চ দিতে পারেন। কিন্তু কিওয়ার্ড লিখে সার্চ দিলে যে প্রবলেমটা হবে, মনে করেন কালকে যে কন্টেন্ট পাবলিশ হয়েছে বা গত পরশু যে কন্টেন্ট পাবলিশ হয়েছে সেটাও এখানে আছে, কিন্তু সেগুলো তো এখন লাইভ, তাই না? সেগুলো তো এখন এক্সিস্ট করতেছে ইন্টারনেটে। কিন্তু আপনি যদি এক্সপায়ার ডোমেন দিয়ে সার্চ দেন তাহলে কি হবে, যে ওই এক্সপায়ার ডোমেন গুলোর আর্টিকেল আপনি পাবেন, তাই না? এর ফলে যেটা হবে যে আপনি এখানে যদি শুধু কিওয়ার্ড লিখে সার্চ করেন তাহলে আপনার লাইভ কন্টেন্ট আসার সম্ভাবনা আছে। সে কারণে আমরা ওই টাইপের কন্টেন্ট নিলে তো আবার ইন্ডেক্স হবে না, কারণ যেগুলো লাইভ আছে অলরেডি গুগলে বা ইন্টারনেটে সেটা তো আপনার ইন্ডেক্স হবে না। এই কারণে আমাদের এইভাবে এক্সপায়ার ডোমেন খুঁজে নিয়ে আসতে হবে। তো ধরেন প্রথমে একটা ডোমেন আমি নিয়ে আসি, রেসিপি ফিটনেস ডট কম, কন্ট্রোল সি দিলাম, যে এখানে ইন্টারনেট আর্কাইভ, এন্টার ইউআরএল, এখানে বসালাম, আচ্ছা এখানে বসাই নাকি সার্চ বক্স কি এটা, আচ্ছা আসুক, হ্যাঁ ওখানে বসাইলে হয়ে গেছে আর কি। দেখেন এখানে যখন আমি ওপেন করলাম, ওপেন করার পরে এই যে ডেট গুলোর উপরে যে আপনার কালার আছে না, দেখেন অনেকগুলো ক্যালেন্ডার আছে এখানে, মানে মাসের। তো এখানে
এই ক্যালেন্ডারের উপরে দেখেন যে ডেট গুলোতে আপনার এই যে কালার করা এই টাইপের জিনিসগুলোতে আপনার কন্টেন্ট থাকে আর কি, মানে যে কোনো কিছু আছে এর ভিতরে, এই এই এর ভিতরে। তো আপনি যদি এটা একটা ধরনের রাইট বাটনে ক্লিক করে একটা ট্যাবে ওপেন করেন, তাহলে খুলে দেখতে পারবেন যে ওইখানে আসলে কি আছে। তো এখানে আসলে তেমন কিছুই নাই, দেখেন লোডিং নিয়ে তেমন কিছুই নাই। আর একটা আছে, এটা ওপেন করি। মানে সব এক্সপায়ার ডোমেনে যে কন্টেন্ট থাকবে এরকম তো কোনো ব্যাপার না, তাই না? তো এই কারণে আমাদের একটু খুঁজে খুঁজে দেখতে হবে কন্টেন্ট আছে কিনা। তো এই ডোমেনে কন্টেন্ট নাই, কারণ দুইটা ডেটে কালার ছিল, দুইটা ডেটের একটায়ও আপনার কন্টেন্ট নাই। তো নিলাম কন্ট্রোল সি, আর একটা এখানে আবার এটা বসাই দেব। তো এখানে অনেকগুলো ডেটে আছে, দেখেন অনেকগুলো ডেট কালার। তো আমরা একটা করে নাই, কোথায় চলে গেল? জাস্ট একটা করে ওপেন করি আর কি, দেখি কন্টেন্ট আছে কিনা। মানে এই কাজে আপনার সময় লাগবে কন্টেন্ট খুঁজতে, ঠিক আছে? তো এর ভিতরে আমি দেখছি যে কন্টেন্ট ওইভাবে নাই। তো এই টাইপের যখন আপনি দেখবেন যে কোনো কন্টেন্ট আসতেছে না, তখন আপনি এখানে জাস্ট কিওয়ার্ড ইয়ে করে নিতে পারেন। এখানে যদি আমরা নিই ধরেন সাপোজ ফিশ কুকিং সার্চ, এখানে একটা আছে দেখেন ফিশ কুকিং ডট কম, এটা নি, এটা নিয়ে জাস্ট পেস্ট এন্টার। এখানে একটা ডেটে কালার আছে, এই পেজে শুধুমাত্র একটা ইমেজ আছে দেখতেছি। এখানে কিওয়ার্ড চেঞ্জ করে দিই, এখানে একটা ভালোই আছে ফিশ কুকিং রেসিপিস ডট কম, এটা নিয়ে দেখে রাখবার। এখানে একটা ডেটেও নাই, ফিশ কুকিং টিপস, এগুলো যাদের জিরো তাদের আসলে এখানে দেখে লাভ নাই। এদের জিরো মানে এদের ভিতরে কিছুই নেই, ঠিক আছে? কুকিং টিপস দিয়ে দেখি। বেস্ট কুকিং টিপস ডট ইনফো, নাই।